السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين وبعد সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সম্মুখে আলোচনা করব আফআলে মুতাসাররিফা এর চতুর্থ প্রকার আল ফিআলুন নাহিনি আমরা ইতিপূর্বে ফেলে মাদি ফেলে মুদারে ফেলে আমর নিয়ে আলোচনা করেছি আজকে তোমাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আল ফিআলুন নাহি নিষেধাজ্ঞা বাচক ফেল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আন নাহি মানে হলো নিষেধ করা নিষেধাজ্ঞা ফেলে নাহি কাকে বলে হুয়া সিগাতুন ইউতলাবু বিহা কাফুল ফিআলি আনিল মুস্তাকবিল ফেল নাহি হচ্ছে এরকম সিগা যা দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ থেকে বিরত রাখা ভারণ করার চাওয়া হয় দাবি করা হয় যেমন কোরআন কারিমে রয়েছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার আম্মাল ইয়াতীমা ফালা তাকহার লা তাকহার শ্রোতাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে তোমরা এখন থেকে ভবিষ্যতে কখনো ইয়াতিমদেরকে ধমক দিবে না আর ভিক্ষুকদেরকে তাড়িয়ে দিবে না লা তানহার তাহলে লা তাকহার লা তানহার এই দুটি হচ্ছে নাহির সিগা অনুরূপভাবে লা তাদরিব প্রহার করো না লা তানসুর তুমি একজন পুরুষ সাহায্য করো না এভাবে হচ্ছে ফেলে নাহি আমর যেভাবে আমরে হাদের আমরে গায়েব আমরে মুতাকাল্লিম এভাবে বিভক্ত ঠিক নাহিটা অনুরূপভাবে নাহি হাদের মারুফ নাহি হাদের মাজহুল নাহি গায়েব মারুফ নাহি গায়েব মাজহুল নাহি মুতাকাল্লিম মারুফ নাহি মুতাকাল্লিম মাজহুল এভাবে গঠিত হয় তোমাদের একটি প্রশ্ন আসতে পারে আমর এবং নাহিতে ফেলে মুদারের মতো চোদ্দটি সিগা একত্রে দেওয়া হয় নাই কেন এগুলোকে কীভাবে কেন বিভক্ত করা হয়েছে প্রত্যেকটি কিতাবে আমরা দেখি মিজান এরপরে পাঞ্জেগাঞ্জ এল মুসিগা ফুসুলে আকবরী এই প্রত্যেকটা কিতাবে এই বহাসগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এর কারণটি হচ্ছে যে আমরে হাদের মারুফ অথবা নাহি হাদের মারুফ এই দুটির গুরুত্ব অন্যগুলোর তুলনায় অত্যাধিক অনেক অনেক বেশি আমরে হাদের এর মানে মুখাতেব যারা যাদেরকে সম্বোধন করা হচ্ছে তাদেরকে কিন্তু হুকুম দেওয়া হচ্ছে আমরের দ্বারা কোনো কাজ করার ব্যাপারে তাদেরকে আদেশ করা হচ্ছে হুকুম দেওয়া হচ্ছে অনুরূপভাবে নাহি হাদের ক্ষেত্রে যারা সম্বোধিত তাদেরকে কোনো কাজ থেকে বারণ করা হচ্ছে নিষেধ করা হচ্ছে তাহলে এই আদেশটা এটা হয়তো ওয়াজিব হবে অথবা মুবাহ হবে অথবা যে কোনো একটা হুকুম এখানে জারি হবে অনুরূপভাবে নাহি দ্বারা হয়তো হারাম হবে অথবা মাকরুহ হবে অথবা মুবাহ হবে তাহলে আমরে হাদের এবং নাহি হাদের গুরুত্ব এই জন্য বেশি কিন্তু আমরে গায়েব আমরে মুতাকাল্লিম সেখানে শুধু কোনো কাজ করার ব্যাপারে অনুরোধ বুঝাবে অনুরূপভাবে নাহি হাদের নাহি মুতাকাল্লিমে কোনো কাজ করার না করার ব্যাপারে সেখানে অনুরোধ করা হবে যেমন সে যেন না খায় লিয়াকুল লা ইয়াকুল সে যেন না খায় সে যেন না যায় লা ইয়াজহাব আমি যেন না করি লা আফআল এভাবে আমরে হাজের আমরে গায়েব এবং আমরে মুতাকাল্লিম অনুরোধ বোঝাবে এজন্য এভাবে হাজারের গুরুত্ব বেশি হওয়ার কারণে হাজারটাকে আলাদা করা হয়েছে গায়েবকে আলাদা করা হয়েছে মুতাকাল্লিমকে আলাদা করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আসি আমরা আল ফিআলুন নাহিয়ের গঠন প্রণালী ফেলে নাহির গঠন একেবারেই সহজ ফেলে নাহি মুদারের সিগাটা হুবহু মুদারের সিগাটা ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানি ইয়াফালনা তাফালু তাফালানি তাফালুনা তাফালিনা তাফালানি তাফালনা আফালু নাফালু এই মুদারের সিগার প্রথমে লায় নাহি যুক্ত করে দিলেই ফেল নাহি গঠিত হবে শাব্দিকভাবে লায় নাহি যুক্ত করে দিবে যেমন তাফালু এর প্রথমে লা লায় নাহি যুক্ত করছি লা তাফাল এখন এই লাটা এসে লায় নাহি যখন হবে এই লাটা এসে
ফেলে মুদারের ভিতরে তিনটি পরিবর্তন করবে। যে পাঁচটি সিগায় ফেলে মুদারে পেশ ছিল, ওয়াহিদ মুজাক্কারে গায়েব, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব, ওয়াহিদ মুজাক্কারে হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, এই পাঁচটি সিগাতে যজম দিবে, সাকিন করে দিবে। তখন আমরা বলবো লা ইয়াফআল, লা তাফআল, লা তাফআল, লা আফআল, লা নাফআল। আল্লাহ কলমে হরফিল লোট থাকলে তা বিলুপ্ত করে দিবে। যেমন লা ইয়ারমি, লা তারমি, লা তারমি, লা আরমি, লা নারমি। তাহলে পাঁচ সিগার ক্ষেত্রে পেশের জায়গায় যজম দিয়ে দিবে। আর সাত সিগাতে নুনে আরবিকে বিলুপ্ত করে দিবে। চার তাসনিয়া, দুই জমা মুজাক্কারে গায়েব ও হাজার, আর এক ওয়াহিদে মুয়ান্নাসে হাজার, সেই সাত সিগা থেকে নুনে আরবিকে বিলুপ্ত করে দিবে। আর দুই সিগা ফেলে মুজারেতে যে অবস্থা ছিল নুনে মাবনি থাকার কারণে, এখানে সেই একই অবস্থা বিদ্যমান থাকবে। তাহলে আমরা বুঝলাম যে লায় নাহি এটা এসে পাঁচ সিগা যজম, সাত সিগা নুনে আরবি বিলুপ্ত, আর দুই সিগাতে সপদে বহাল রাখবে। কিন্তু নফি ফেলে মুদারে লায় নাফি যেটা, আমরা আরেকটা লায় নাফি যেটা দেখতে কিন্তু একই রকম, লায় নাহি আর লায় নাফি একই রকম। পার্থক্য ওটা দিয়ে করবো আমরা যে যখন পাঁচ সিগা শেষে পেশ হয়ে যাবে তখন বুঝবে যে মুদারে লা তাফআলু নফি ফেলে মুদারে, আর নুনে আরবি যখন থাকবে তখন বুঝবো যে এটা নফি ফেলে মুদারে। তাহলে নফি ফেলে মুদারের ক্ষেত্রে পাঁচ সিগায় পেশ, সাত সিগা নুনে আরবি, এগুলা বহাল থাকবে। কিন্তু নাহিতে গিয়ে যে পাঁচ সিগাতে পেশ ছিল সেখানে যজম হয়ে যাবে, সাত সিগাতে নুনে আরবি বিলুপ্ত হয়ে যাবে, আর দুই সিগা সব অবস্থায় বহাল থাকবে। অর্থের ক্ষেত্রে একটা পরিবর্তন হয়ে যাবে, সে অর্থের ক্ষেত্রে লা তাফাল মানে সে একজন পুরুষ করতেছে না বা করবে না, কিন্তু লা তাফাল যখন বলব তুমি করিও না। অনুরূপভাবে লা তানসুরু তুমি একজন পুরুষ সাহায্য করতেছ না বা করবে না, কিন্তু এটা যখন নাহিতে যাবে গিয়ে তখন বলো লা তানসুর তুমি সাহায্য করো, আদেশ নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে লা তাকতুলুনা নফি ফেলে মুদারে মারুফ, এটাকে যদি নাহিতে নিয়ে যাই তো লা তাকতুলু তোমরা হত্যা করিও না, এর মানে নিষেধাজ্ঞার অর্থ চলে আসছে। তাহলে আমরা এখানে বুঝলাম যে লায় নাহি এবং লায় নাফির মাঝে পার্থক্য আমলের দিক থেকে এবং অর্থের দিক থেকে, এই দুদিক থেকে লায় নাফি এবং লায় নাহির মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে যখন তাকাবে তোমরা তখন একই মনে হবে, দুইটাই এক দেখতে, কিন্তু আমল এবং অর্থের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা নাহি শিখে ফেললাম, নাহির সিগা চোদ্দটি তোমরা বারবার রূপান্তর করবা, নাহি হাদের মারুফ লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা, সিগার আলামত কিন্তু আগের মতোই, ওয়াহিদ মুজাক্কারে হাজের, তাসনিয়া মুজাক্কারে হাজের, জওয়া মুজাক্কারে হাজের, ওয়াহিদ মুয়ান্নাসে হাজের, তাসনিয়া মুয়ান্নাসে হাজের, জওয়া মুয়ান্নাসে হাজের, আলামত আগের মতোই ঠিক রয়েছে। এরপরে নাহি গায়েবে তোমরা বলবা লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, আর নাহি মুতাকাল্লিমে বলবা লা আফআল, লা নাফআল। তাহলিলের সিগুলোগুলো ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব। তাহলে এ পর্যন্ত তোমাদের সামনে আমরা ফেলে মাদি এবং ফেলে মাদির যে প্রকার ছয়টি, মাজি মুতলাক, মাজি কারিব, বাঈদ, ইস্তেমরারি, ইহতেমালি, তামান্নাই, এগুলো আলোচনা করেছি। এরপরে তোমাদের সম্মুখে মুদারে সম্পর্কে আলোচনা করেছি, মুদারে মারুফ, এরপরে মুদারে মারুফের সাথে সংশ্লিষ্ট যেগুলা, অর্থাৎ নফি জেহাদ বলাম, নফি তাকিদ বলান, লাম তাকিদ বা নুন তাকিদ, সকিলা ও খফিফা, মারুফ ও মাঝুল, এগুলো আলোচনা করেছি। এবং নাহি, নাহির সাথে সংশ্লিষ্ট আমর, আমরের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করেছি, নাহি, নাহির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করেছি। এর মানে ফেল নিয়ে সরফ শাস্ত্রে যে মৌলিক আলোচনাগুলা, এগুলো আমরা তোমাদের সম্মুখে উপস্থাপন করেছি। এখন তোমরা বারবার অনুশীলন করবে এবং খাতা কলম নিয়ে সিগাজ লেখার এবং শিখার চেষ্টা করবে। যেমন সূরা ফাতিহা যখন পড়বে তখন দেখবে তোমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে ইহদি এটা কোন সিগা, সিগা লেখলা, বহস লেখলা। এরপরে ইয়া কানা আবুদু, ইয়া কানাস্তাইন, ইয়া কানা আবুদু, না আবুদু কোন সিগা, আলামত মুজারে নুন আছে, শেষে পেশ আছে ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, বহস লেখবা মুদারে মারুফ। নাস্তাইনু কোন সিগা, এভাবে আনা আমতা,
এটা কোন সিগা সিগা এবং বহস লিখবা অনুরূপ সূরা ফালাকে যাবে সূরা ফালাকে গিয়ে কুল কোন সিগা আউযু কোন সিগা এরপরে ইউয়াস উইসু কোন সিগা এইভাবে এক একটি সূরা ধরবে এবং সূরার থেকে সিগা এবং বহস বাইর করার চেষ্টা করবে আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু